লক্ষ্মীপুরে টাকা ও স্বর্ণালঙ্কারের লোভেই বাসায় ঢুকে ব্যবসায়ী আবু সিদ্দিক ও তার সহধর্মিনী আতেরুন্নেসাকে হত্যা করা হয়। একটি অডিও কল রেকর্ডের সূত্র ধরে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারে 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন। সেই অডিও ক্লিপসের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু নিবিড়ভাবে খুঁজে বেরিয়েছি, তদন্ত কার্যক্রম পরিচালনা করেছি, করে গত পরশু দিন আমরা তাদের সকলকেই ধরতে সক্ষম হয়েছি, যে কামরুল হাসান, রুবেল, বেল্লাল, জুয়েল, কাউসার।